Jump, chicka, chicka, jump. ব্যথা পাইছো? তোমার সাথে কেউ নাই? কি তুই কাচ্ছিস কেন? কি হয়েছে? আরে বলতে পারে না মানিক, তার কাজটা কি এই বাড়ি? আর গেটে দারোয়ান ছিল না? একটা জিনিস পাইছি। কি জিনিস? একটা ছোট ছেলে। হ্যাঁ, সবে মাত্র কইলা একটা জিনিস পাইছো আর এখন কইতাছো একটা ছোট ছেলে। হ্যাঁ, তা ছেলে আবার জিনিস হয় কি করে? আমার মনে হয় এখনই বিজ্ঞাপন দেওয়াটা ঠিক হবে না। যদিও কোনো খারাপ লোকের পাল্লায় পড়ে থাকে তাহলে সমস্যা হতে পারে। এই ছেলে, তোমার না বললাম কোনো কিছুতে হাত দিব না। হ্যাঁ, এটা কে? তুমি কারে নিয়ে আসছো? দেখতেছো না, একটা ছোট ছেলে। ছোট ছেলেটা তো দেখেই বোঝা যাইতেছে। তুমি ওরে আমগো বাসায় আনছো কেন? রাস্তায় কাঁদতেছিল তাই নিয়ে আসছি। রাস্তায় বসে কাঁদতেছিল যেন তুমি নিয়ে আসছো? যাও, ওরে রেখে আসো, যাও। কি বলো, ছোট একটা ছেলে যদি হাইজ্যাকার ধরে? হাইজ্যাকার ধরলেও বুঝবে, ওর বাপ মা বুঝবে, তাতে তোমার আমার কি? যাও। আরে কি বলো, এত রাতে কোথায় নিয়ে যাবো রে? আরে কি সুন্দর মুখটা, না জানি কোন মায়ের বুকটা খালি হয়েছে। এই যে বাবু, তোমার নাম কি? তোমার নাম কথা কইতে পারো না? তোমার নাম কি? তোমার নাম কি কও? থাক থাক, বাদ দাও, আর নাম দাম জিজ্ঞেস করো না। পরে আবার কান্নাকাটি শুরু করবো, আর কান্নাকাটি শুনে যদি আশেপাশের মানুষজন চলে আসে আরেক বিপদ শুরু হবে। বাদ দাও। নাম না কইতে পারলে তো বিপদ, ওরে কোথায় রেখে আসবা, কি করবা? ও থাকুক, এইখানেই থাকুক, সকালে দেখবো নে। ছোট একটা ছেলে, কি যে জ্বালায় পড়লাম। এমনিতে আমার তো মনে হয় সারাদিন কিছু খায় নাই। হায় হায়, কও কি, এত রূপ ব্যস্তা না খাই রয়েছে, চেহারা কেমন শুকাই গেছে গা। আচ্ছা শোনো, তুমি দেখো ওরে কিছু খাওয়ানো যায় কিনা। হ্যাঁ, আমি একটু দেখি, এই লোকমান ভাইয়ের সাথে একটু আলাপ করে আসি, পুলিশের সাথে তোনার আবার খাতির টাতির আছে। আচ্ছা দেখি কিছু খাওয়াইতে পারি কিনা। এই যে বাবু, তুমি কি খাইবা? ভাত খাইবা? পালং শাক রান্না করছি, চিংড়ি মাছ দিয়া লাউ রান্না করছি, আলু ভর্তাও আছে, খাইবা? ভাত খাওয়াই দেই। আরে কথাই তো কয় না, কি বিপদ। আচ্ছা শোনো, তুমি দেখো তো দোকানটা খোলা পাও কিনা। বড় লোকের ছেলে তো, ডিম ভাজা দিলে মনে হয় ভাত খাইব। যাও। আচ্ছা ঠিক আছে, থাকো বাবা। অনেক খিদা লাগছে না? দাঁড়াও, ডিম ডানলে তোমার ভাত খাওয়াই দিমনি। হ্যাঁ, কথা কও না। আপা, আপা। হ্যাঁ বল। কি রে, কোনো খবর আছে? না রে, কোনো খবর নেই। শোন আপা, দুলা ভাই কোথায়? ও তো পুলিশের ওখানেই আছে। কি বলতো?
আপা শুন, কোনো চিন্তা করিস না, আমি গুড্ডুবুড়ার ছবি সহ ফেসবুকে একটা পোস্ট করেছিলাম। ওখানে একজন কমেন্ট করেছে, সে নাকি গুড্ডুবুড়াকে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে দেখেছে। কি বলিস, কোন রাস্তা? আমি মেসেজে তার কাছে জানতে চেয়েছি, এখন পর্যন্ত সিন করেনি। শোন আপা, পোস্টটা অনেকবার শেয়ার হয়েছে, এতক্ষণে নিশ্চয়ই অনেকেই জেনে গেছে। সবাই কিন্তু গুড্ডুবুড়াকে খুঁজছে। কিন্তু খারাপ লোকেরা যদি ওর কথা জেনে যায় তখন গুড্ডুবুড়া বিপদ হবে না? আহা আপা, এত খারাপ চিন্তা করছিস কেন? গুড্ডুবুড়া তো ভালো কারো হাতেও পড়তে পারে, আর ভালো কারো হাতে পড়লে নিশ্চয়ই তারা আমাদের বাসা খুঁজছে। আরে আমার আমার ছেলেটা কোথায় কি খাচ্ছে কে জানে, ও তো মায়ের রান্না ছাড়া কিচ্ছু খায় না। খাও বাবা খাও। আরে খুব খিদা লাগছিল না, খাও। বাসায় কি তুমি নিজের হাতে খাও নাকি মায় খাওয়াই দেয়? আইসাম পা, পানি দে পানি দে। আরে মা মনে হয় তোমার কথা মনে করতেছে। চিন্তা করো না বাবা, সকালবেলা কিছু একটা ব্যবস্থা করবো নি চম্পার বাপে। কিন্তু কি ব্যবস্থা যে করবো, ছেলে তো কথাই কয় না, কি বিপদ। নাও আমি বেশি লম্বা, আগে ছোট ছিলাম এখন অনেক লম্বা হয়েছি। দুল ছাড়াই তাকে থেকে আসারে বয়ম নামাইতে পারি। আসার খাইবা? হ্যাঁ আসার খাবো। দাঁড়াও, পলে পলে আনতে হইব, মা আসার খাইতে দেখলে বকা দিব। ঠিক আছে। তোমরা ছাড়া আশেপাশে কেউ বানরের খেলা দেখায় না? দেখেন আলতাফ ভাই, এই এলাকা এবং আশেপাশে এলাকার যত বানরওয়ালা ছিল সব ধরে এনেছে। আচ্ছা বাবা, এই ছবিটা দেখেন, মানে আমার ছোট ছেলে, মানে ও নিশ্চয়ই আপনাদের যে কারো একজনের পিছনে পিছনে খেলা দেখতে দেখতে চলে গেছে। আমি কথা দিচ্ছি আপনাদের কিচ্ছু হবে না, আপনারা দয়া করে খালি একটু মনে করে বলুন যে ওকে আপনারা দেখেছেন কিনা। না স্যার, দেখিনি। আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের কোনো ক্ষতি হবে না, প্লিজ আপনারা একটু ভালো করে দেখুন, দেখে বলুন। না দেখি নাই। আচ্ছা যা খবর নেই আর আমি দেখছি, আমি না বলা পর্যন্ত কেউ এখান থেকে নড়বে না। আলতাফ ভাই, সকাল থেকে আপনি অনেক খাটাখাটি করেছেন, যান একটু রেস্ট নেন, একটু ঘুমান, আমি দেখছি এদেরকে। জি, আর আশা করছি সকালে গুড্ডুবুড়াকে পাওয়া যাবে। স্যার আমরা নিরীহ মানুষ, আমরা তো কিছু করিনি, আমাদের ছেড়ে দেন স্যার। তোমরাও যাও, সকালবেলা থানায় দেখা করবে। Thank you.
করে একটি হারানো বিজ্ঞপ্তি, গুড্ডুবুড়া নামের একটি ছেলে হারানো গিয়েছে, একটি হারানো বিজ্ঞপ্তি, গুড্ডুবুড়া নামের একটি ছেলে হারানো গিয়েছে, গুড্ডুবুড়া নামের একটি ছেলে হারানো গিয়েছে, ছেলেটির বয়স 8 বছর, সে তার নাম বলতে পারে, সে তার নাম বলতে পারে, একটি হারানো বিজ্ঞপ্তি, গুড্ডুবুড়া নামের একটি ছেলে হারানো গিয়েছে, গুড্ডুবুড়া নামের একটি ছেলে। আচ্ছা, তাইলে গুগলে সার্চ দিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। একটু দেখি কি যেন নাম কইলা? নাম হইতেছে গুড্ডুবুড়া। গুড্ডুবুড়া? তুমি না গেলে বাচ্চা মানুষ পাইছো? হ্যাঁ, বাচ্চাই তো, ওই বাচ্চার নামই গুড্ডুবুড়া। ধুর, তোমার লোকে মস্করা করছে। আরে না ভাই, ও তো আমার লোকে কথাই কয় না, আমার বোন লোকে কথা কয় না। আমার মাই আছে না চম্পা, ওই চম্পার লোকই যা একটু কথাবার্তা কয়। চম্পাই তো আমারে বললো বাচ্চার নাম গুড্ডুবুড়া। তাহলে তো তুমি খুব বিপদে পড়ছো দেখা যায়। আরে ভাই দাঁড়াও, তোমারে আমি একটা ঠিকানা দিতে আসি, দেখো এনে গিয়া যদি কিছু হয়। তুমি একেবারে এমন ভাবে হাসছো যে তোমাকে একবার সত্যি করে বুড়া লাগতেছে। তাই বুড়া লাগছে? হ্যাঁ, দুটা দাঁত নাই দেখি তো। হ্যাঁ, দুটা দাঁত নাই। আশেপাশে কোনো ছোট ছেলেকে দেখেছো? না ভাই, দেখি নাই। Thank you.
স্যার জি স্যার জি স্যার আমি আমরা স্যার ওই এলাকাটাতে খুঁজছি স্যার যে এলাকাটাতে হারিয়ে গেছে জি স্যার না স্যার এখানে আশেপাশে কেউ ওরকমভাবে বলতে পারছে না আচ্ছা তুমি কি কও একটা উপায় হইব তো দেখি জালাল ভাই তো একটা ঠিকানা দিল কইল তো দেখি কি হয় চুলটা সুন্দর করে আশ্রয় দেই তোমার মা যেন দেই খাবার মনে না করে তুমি কোনো খারাপ মানুষজনের কাছে আসছিলা বাবা শুনো আমগো কথা মনে রাখো কেমন চলো বাবা ও হারাই গেছে ও হারাই গেছে রাস্তা তো আমার কাছে এসেছেন কেন পুলিশের কাছে যান পুলিশ পুলিশ দেখলে তো ডর লাগে তুমি এই লোকটাকে চেনো এই যে তোমাকে নিয়ে এসেছে এই লোকটা তোমার আরে আচ্ছা কোথায় গেল লোকটা কই রাই খাসলো রে আরেকজন হাতে ধরাই দিয়েছি আল্লাহ বাঁচাইছে আরেকজনের কাছে মানে কার কাছে গুড্ডুবুরে আয়শা পাও দেখে যাও খেলতে পারবো না মা আমরা তো গুড্ডুবুরারে দিয়ে দিচ্ছি গুড্ডুবুরা তোর বাবা আমার কাছে চলে যাবে দুরন্ত